নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি একদম রাজকীয় স্বাদে সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি পনির কালিয়ার রেসিপি নিয়ে একবার নিরামিষের দিনে আমার মতো করে এভাবে পনিরের এই রেসিপিটি বানিয়ে দেখুন খেতে কিন্তু সত্যি দারুণ টেস্টি হয় আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে চারশো গ্রাম পানিরকে আমি এভাবে মাঝ বরাবর কেটে দুটো স্লাইস তৈরি করে নিচ্ছি এভাবে ফালি করে কেটে নিয়ে তারপর ফ্রাইং প্যানে তেল গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু লবণ ভালো করে লবণটাকে তেলের সঙ্গে একটু মিশিয়ে নিলাম আর তারপর পনিরের স্লাইসগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য টুকরো টুকরো করে পানিরটা না কেটে এভাবেই আমি ভেজে নেব আজ জাস্ট মিনিট দুয়েক পরে আমি এটা পাল্টে দিচ্ছি যখন নিচ থেকে এরকম সুন্দর রং ধরে যাবে খুব বেশি সময় ধরে এটাকে ভাজবার প্রয়োজন নেই তাতে করে পনিরটা শক্ত হয়ে যেতে পারে দুদিকেই এরকম সুন্দর রং ধরলে এখন পনিরের স্লাইসগুলো আমি নামিয়ে নিচ্ছি এক্সট্রা তেলটা একটি ছোট বোলের মধ্যে নামিয়ে রেখে তারপর ওই ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি দেড় থেকে দু ইঞ্চ পরিমাণ আদার টুকরো আর দিচ্ছি তিনটে বড় সাইজের টমেটোকে ছোটো ছোটো টুকরো করে কেটে টমেটো আর আদাকে একটু নাড়াচাড়া করবো যাতে করে এগুলো বেশ ভাজাভাজা হয়ে আসে আর এখানে যোগ করে দিচ্ছি পাঁচটার মতো কাঁচা লঙ্কা ঝাল বেশি খেলে লঙ্কার পরিমাণ বাড়িয়ে দিতে পারেন আর দিচ্ছি এখানে প্রায় দশ বারোটার মতো আমন্ড বাদাম ভিজিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম আপনারা চাইলে আমন্ড বাদামের পরিবর্তে কাজু বাদাম ব্যবহার করতে পারেন এছাড়াও এখানে আমি দুই টেবিল চামচ চারমগজ ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটাও যোগ করে দিলাম এবার সমস্ত কিছুকে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব টমেটো যাতে বেশ সুন্দর নরম হয়ে যায় তার জন্য এই পর্যায়ে এখানে আমি যোগ করে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ লবণ দিয়ে দু তিন মিনিট এভাবে নাড়াচাড়া করলেই দেখুন টমেটোটা সুন্দর নরম হয়ে গেছে এরপর আর বিশেষ কিছু উপকরণ দেব না এখানে ফ্লেমটা অফ করে আমি এক মুঠো মতো ধনেপাতা দিয়ে দিচ্ছি অবশ্যই ধনেপাতাটা পাতাটা দেওয়ার আগে কিন্তু ফ্লেমটাকে আমাদের অফ করে তারপর ধনেপাতাটা দিতে হবে একটু নাড়াচাড়া করে নিয়ে এগুলোকে জুড়িয়ে নেব এগুলো জুড়াতে থাক সেই সময় ভেজে নেওয়া পনিরটা আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি পনির কালিয়ার জন্য পনিরটাকে কিন্তু আমি একটু বড় বড় সাইজ করে কেটে নিচ্ছি আপনারা চাইলে একটু লম্বাটে আকার করেও কেটে নিতে পারেন আমি এখানে একটু বড় বড় কিউব করে কেটে নিচ্ছি কালিয়ার জন্য পনিরকে একটু বড় পিস করে কেটে নিলে বেশ ভালো হয় দেখতে সমস্ত পনিরটা আমি কেটে নিয়েছি এবার এগুলো সমস্ত জুড়িয়ে গেলে সমস্ত কিছু আমি গ্রাইন্ডিং জারে নিয়ে নিচ্ছি বেটে নেওয়ার জন্য খুব মসৃণ করে বেটে নিলাম এরপর চলে যাচ্ছি মূল রান্নায় এখন বোলের মধ্যে যে তেলটা রেখেছিলাম সেই তেলটা পুরোটাই এখানে দিয়ে দিলাম আর তারপর এখানে একটি ছোটো সাইজের ক্যাপসিকামকে এরকম চৌকো চৌকো করে কেটে রেখেছিলাম সেটা একটু ভেজে নেব ক্যাপসিকামকে কিন্তু খুব বেশি ভাজবার প্রয়োজন নেই তাহলে তার ক্রাঞ্চিনেসটা নষ্ট হয়ে যায় জাস্ট একটু আঁচ লাগিয়ে ভেজে আমি নামিয়ে নিলাম তারপর এই তেলের মধ্যে দিলাম গোটা জিরে আর তারপর দিচ্ছি গোটা গরম মশলা আর দিচ্ছি ছোট এলাচ লবঙ্গ দারচিনি সঙ্গে সামান্য একটু জৈত্রী আর আট দশটার মতো গোটা গোলমরিচ ফোড়নটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করব যাতে তেলের মধ্যে ফোড়নের মিষ্টি গন্ধ বের হয়ে আসে আর তারপর মিক্সিতে বেটে রাখা সমস্ত মশলা এখানে দিয়ে দিলাম মিক্সির জার থেকে সমস্ত মশলাটা দিয়ে ভালো করে কষাতে হবে এবার জারটা ধুয়ে অল্প পরিমাণ একটু জল যোগ করে দিয়েছি মশলাটাকে এভাবে ভালো করে ভেজে নিয়ে তারপর বেটে ব্যবহার করলে মশলাতে কিন্তু সুন্দর একটা ফ্লেভার তৈরি হয় আর মশলাটা খুব বেশি কষানোর আগেই বেশ তাড়াতাড়ি তেলটা ছেড়ে বেরিয়ে আসে এবার মশলা কষাতে কষাতে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো অল্প আর দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ছোটো চামচের এক চামচ দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ দিচ্ছি জিরে গুঁড়ো এবার গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর ভালো করে একটু মিশিয়ে নেব আর তারপর আবারও সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে বেরোতে শুরু করবে দেখুন চারপাশ থেকে তেল ছেড়ে বেরোতে শুরু করেছে এই পর্যায়ে বাকি লবণ দিয়ে দিলাম আর দিলাম ছোট চামচের এক চামচ চিনি চিনির পরিমাণটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন কিংবা নাও দিতে পারেন ভালো করে কষিয়ে নিলাম আর তারপর এখানে ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে যোগ করে দিলাম চার টেবিল চামচ ফ্যাটানো টপ দই দইটা দেওয়ার সময় কিন্তু ফ্লেমটাকে অবশ্যই কমিয়ে দিয়ে তারপর ভালো করে দইটাকে মিশিয়ে নিতে হবে দই ভালো করে মিশে যাওয়ার পর তারপর ফ্লেমটাকে আমি বাড়িয়ে দিচ্ছি দেখুন দই সুন্দরভাবে মিশে গেছে এরপর ঢাকা দিয়ে আমি লো ফ্লেমে রান্না করে নিয়েছি প্রায় চার মিনিটের মতো দেখুন চারপাশ থেকে সুন্দর তেল ছেড়ে বেরিয়ে এসেছে তার মানে মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে এবার এখানে আমি এক চামচ কসুরি মেথি একটুখানি ড্রাই রোস্ট করে যোগ করেছি এতে করে ফ্লেভারটা দুর্দান্ত হয় আর তারপর মশলা এভাবে ভালো করে কষানো হলে এখানে আমি যোগ করে দিচ্ছি ভেজে রাখা সমস্ত পনিরের টুকরোগুলো মশলার সঙ্গে পনিরকে এখন ভালো করে একটুখানি দু তিন মিনিট নাড়াচাড়া করে কষিয়ে নেব যাতে মশলার সুন্দর ফ্লেভার পনিরের সঙ্গে মিশে যেতে পারে ছোটো বাটির এক বাটি জল যোগ করেছি আর দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা ক্যাপসিকামগুলো আর দিলাম গরম মশলার গুঁড়ো একই সঙ্গে এখানে যোগ করে দিচ্ছি এক চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আপনারা যদি গ্রেভি রাখতে চান জলের পরিমাণটা একটুখানি বাড়িয়ে দিতে পারেন এবার ঢাকা দিয়ে রান্না করে নেব লো ফ্লেমে তিন চার মিনিট তারপর ফ্লেম অফ করে আরও তিন চার মিনিটের জন্য দিয়ে রেখেছিলাম স্ট্যান্ডিং টাইম আমাদের পনির কালিয়া কিন্তু একদম রেডি সার্ভ করার জন্য দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় রুটি পরোটা নান পোলাও সব কিছুর সঙ্গেই আপনারা সার্ভ করে নিতে পারবেন আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং